অসম পার্বত্য উন্নয়ন মন্ত্রী যোগেন মোহন কার্বি আংলং জেলাত উপস্থিত সাহিত্য পরিষদের সচিবালয়ত নতুনক সৃষ্টি খনিজ সম্পদ বিভাগের উদ্বোধন। পশ্চিম কার্বি আংলংর অসম মেঘালয় সীমান্ত এলাকাত পুনের ভূমি আগ্রহণের প্রয়াস খাসিয়া তাপাত এলাকা ঠায় ঠায় রঙা রঙে লাপাক লিখন। নমস্কার, স্টুডিওত মই পৰজ্যোতি শর্মা। এতিয়া কৈছো অসমীয়া প্ৰাইম টাইমৰ পিতং বাতৰিলৈ। পার্বত্য জেলা কার্বি আংলংত বিশাল খনিজ সম্পদ আদি নিয়ন্ত্রণ তথা চোয়া চিতার দায়িত্ব পালনের বাবে ইমান দিনে প্রয়োজন আছিল খনিজ সম্পদ বিভাগ এটার। শেহতীয়াকৈ কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদের সচিবালয়ত নতুন সৃষ্টি প্রাকৃতিক তথা খনিজ সম্পদ বিভাগ মুকলি করলে পার্বত্য উন্নয়ন দায়িত্বত থকা মন্ত্রী যোগেন মোহনে। বিজেপি সরকার দিনত পার্বত্য জেলাবাসী নিজাববীয়াকে নিয়ন্ত্রণ তথা পরিচালনার বাবে লাভ করলে খনিজ তথা প্রাকৃতিক সম্পদ বিভাগ। পরিষদীয় সচিবালয়ত নতুনক সৃষ্টি এই বিভাগ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করে থ গেল পার্বত্য উন্নয়ন মন্ত্রী যোগেন মোহনে। সাংবাদিকরে হওয়া এক সাক্ষাৎকার মন্ত্রীগিয়ে কয় যে কার্বি আংলংর খনিজ সম্পদ ভালদরে উদ্ঘাটন তথা ব্যবহার করে পরিষদের রাজকোষলে ভাল রাজস্ব সংগ্রহ হব। প্রাথমিক অবস্থা ছয়গৰাকী বিষয়া কর্মচারীকে বিভাগ স্থাপন করা বলে কয় মন্ত্রী যোগেন মোহনে। আমার লক্ষ্য আছে যে ইয়াতে থকা কার্বি আংলং জেলাতে থকা বা অসমৰ বিভিন্ন থকা এই খনিজ সম্পদবিলাক আমি সঠিকভাবে উদ্ঘাটন করে সার্ভে করে ইয়াক সদ ব্যবহার করব। ইয়াক যদি ভাল ধরনের সদ ব্যবহার করা হয় নিশ্চয় রাইজও উপকার হব আর ইয়াতে কার্বি আংলং ডিস্ট্রিক্টকে আদি করে অসমৰ বহু রেভিনিউ আমি সংগ্রহ করব পাৰিম আৰু ব্যৱসায়ী সকলেও ন্যায় লিগেলি কামখিনি করব পাৰিব। গতি এনেকুৱা ধৰণৰ এটা সিষ্টেম আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আৰু তেখেতৰ নির্দেশত আমি এই বিভাগটোক অধিক সক্রিয় করার আমি ব্যবস্থা কৰিছোঁ। আমি এতিয়ালৈকে ছখন জিলাত ছটা অফিচ খুলিছোঁ। আমি কাছাৰত খুলিছোঁ, আমি তিনিচুকীয়া, যোৰহাট, শিৱসাগৰ, লগতে ডিমা হাছতো এটা আমি খুলিলোঁ আৰু আজি আমি এইটো 6 নম্বৰ অফিচ কার্বি আংলং জিলাত। মই ভাবোঁ এই অফিচটোৱে এই জনসাধাৰণক সেৱা কৰাত যথেষ্ট সুবিধা কৰি দিব আৰু এই খনিজ সম্পৰ্কীয় যিবিলাক আমাৰ আছে ভূগৰ্ভ তেল খনিজ কয়লকে আদি কৰি গ্ৰেনাইটছ এইবিলাক ক্ষেত্ৰত কেনেকৈ ব্যৱহাৰ কৰা হ'ব, কেনেধৰণে লিগেলাইজ কৰা হ'ব, কেনেধৰণে ইয়াক আমি আৰু অধিক আমি খনন উৎপাদন কৰি আমি কৰ সংগ্ৰহ কৰিব পাৰিম এই বিষয়বিলাক এই অফিচৰ পৰাই আমি আলোচনা কৰিব পাৰিম। আমি ট্ৰেড লাইচেন্স দিছোঁ, আমি চালন দিম ভাল ধৰণে যাতে কোনো ধৰণে ইয়াতে ডিষ্টাৰ্ব দিব নোৱাৰে পুলিচ মিলিটাৰী বা অন্যান্য ধৰণে তেওঁলোকে যাতে আমাৰ যিসকলে ইয়াৰ লগত জড়িত হাতায় ন্যায়িকে কামখিনি কৰক এনেকুৱা ধৰণৰ এটা ছিষ্টেমত আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ নেতৃত্বত আমি এই বিভাগটোক অধিক সক্ৰিয় কৰাৰ প্ৰয়াস প্ৰথমবাৰৰ আমি ডিষ্ট্ৰিক্ট অফিচ খুলিছোঁ। এবাৰ ধুনীয়াকৈ চাৰ্ভে চলি আছে, বহুত সন্ধান পোৱা গৈছে আৰু এছঅপিখন ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীৰ টেবুলত আছে আৰু তেখেতে অলপ বিবেচনা কৰি খুব সোনকালে এছঅপিখন এতিয়া আমাৰ তেওঁ এপ্ৰুভ কৰিব। পশ্চিম কার্বি আংলংর অসম মেঘালয় সীমান্ত এলাকাত পুনের ভূমি বেদখলের সমস্যায় উক উঠিছে। প্রায় সহজতে খাসিয়ার এটা দলে পশ্চিম কার্বি আংলংর সীমান্তর প্রায় 3 কিলোমিটার ভিতর সুমাহি তাপাত অঞ্চলত শিলে গছে লিখিত কৈছে লাপাং। লাপাং মেঘালয় জয়ন্তীয়া জেলা সীমান্ত এলাকার এটা অঞ্চলের নাম। বিগত কেইবামাহৰ আগতে উপায়ুক্ত পৰ্যায়ৰ সমন্তৰালকৈ মুখ্যমন্ত্ৰী পৰ্যায়ৰ আলোচনা বিলোচনাৰ অন্তত পশ্চিম কার্বি আংলঙৰ অসম মেঘালয় সীমান্তৰ সীমা সমস্যা কিছু হামকটাৰ দিশত অগ্ৰসৰ হোৱা পৰিলক্ষিত হয়। যদিও পুনৰ প্ৰায় সহজতে খাচীয়াৰ এটা বৃহৎ দলে 8 ফেব্ৰুৱাৰীত পশ্চিম কার্বি আংলঙৰ অসম সীমান্ত এলেকাৰ 3 কিলোমিটাৰ ভিতৰলৈ সোমাই আহি লিখিত হৈ কৈছে লাপাক। খাচীয়া ভাষাৰ এই নামটো লিখা থাকি সীমান্তবাসীৰ প্ৰমাদ গণিবলৈ আৰম্ভ কৰিছে। রাইজর মাজত সৃষ্টি হওয়া সন্ত্রাস হাহাকার বাতরি লাভ করা ততাতৈয়াকৈ 9 ফেব্রুয়ারি খান্ডলী উপ আরক্ষী চকী আরক্ষী সহ সীমান্ত এলাকার বোর্ডর অধ্যক্ষ আগস্তিন হানসে সীমান্ত উপস্থিত হয়ে পরিস্থিতির বুঝ লয়। পরিস্থিতি পরিদর্শন করতে দলটোয় খাসিয়ার লিখিত যাওয়া লাপাং শব্দটি যিমান পারে মোহারিবলে প্রয়াস করে কিন্তু লাপাং শব্দতে সীমান্তবাসীর যে মেসেজ দি থ গল এক হাহাকার তথা সন্ত্রাসর পরিবেশ। আনপিনে এনে অবাঞ্ছিত পরিবেশেরপরা শিখে পরিত্রাণ পয় বিকল্প হিসাবে সীমান্ত এলাকাত প্রস্তাবিত উন্নয়নমূলক কার্য শিখে আরম্ভ করবলে কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদীয় সরকারক আহ্বান জানায় সীমান্ত উন্নয়নের অধ্যক্ষ আগস্তিন হানসে। পালাম চিনেংটু পালাম
তুমি তারিক নার ক্যাব থাং থাং আছে ক্লু সুরিনি রেং করাইনি লাদাখ মেঘালয়া চুমাং আতু ওয়াংসি লাদাখ কার্বি আংলং আলংলি আলং আলংলি তুম লবংসু লা নন লা কেটক আলং পেন কিলোমিটার কেথম দোলাং লাদাখ আনেরিয়া আলং আলং তুম মেঘালয়া লংলি পুতুমি বাং সুরি সুরি আরাত ওয়াংসি আং তুমলাহাই লংলি নাই থি লাসে বাংসলাম কার্জুলং পেন নিলিমিথাং মাস্তা তুদাক বাংলো পেনা হকলো তুমি আলংলি তুম লাদাখ সোন আলং তুম নাংকি ক্লেম লাসে নেংদু গলামলো বাতাই বাতাই লাদাখ সোন আচারু ইয়াফান লামলু নাংকিরে লাসে সুনিংলো লামলো লবাং সপ্রাবজিং পেন কার্বিয়াংলং তনমস কাউন্সিল নন কেডু বোম ইতুম মেছেন হনাই ইতুম ডক্টর তুলিরাম রংহাং আফান চুনিবিগলো জে লবাং সু লাহাই হু আলং লি আলাম আলাম কি পাবদাত জেফান আলং লিফান বাংসে নিলে তুম তাপাত আরং গং বরা তুম লাপেন সরগারি গং বরা তুম লাপেন পিনি ডাক নং নিলি পেন ওয়াং রাপেট নি তুম লাদাক পুলিশ মতে আইসি ডাকলাং হেমফি আলং তুম পেন তুম ডাক ওয়াং রাপেট ল লাসে আলং সোলাম থে পাচিনি ফানসে নিলে তুম আজাগাত আন নং পলে ল হামিনা প্রাফুন্দ্র কো রিপোর্ট কাট নিউজ 8 ফেব্রুয়ারি কার্বি আংলং জেলা খনিকৰ তথা কার্বি সাতিশ জনতা স্যামসন সিং টি 112 সংখ্যক উপজাতি দিবস কে এস এ কে এস ওয়াই সি কে এফ এস সাকাস 24 প্লাস সংগঠনের নেতৃত্ব সর্থাৰে ফুৰে মহান নেতাগৰাকী উপজা দিবসটি জনতা স্যামসন সিং ইংটির ভূমিকা তথা জাতিটির উত্থানের বাবে করা কঠোর ত্যাগর অবিহনে কার্বি জাতি আধুনিকতার দিকত অগ্রসর অসম্ভব কার্বি জাতির খনিকর তথা সংস্কারক স্যামসন সিং ইংটির 112 সংখ্যক জন্ম দিবসের উপলক্ষে দিনের ভাগতে কে এস এ কে এস ওয়াই সি কে এফ এ জাকাস 24 প্লাস সংগঠনের নেতৃত্বর সৌজন্যত সর্থাৰে সোঁৱৰণি অনুষ্ঠান অনুষ্ঠিত করে আর সন্ধ্যা ভাগত জননেতাগৰাকীর স্মারক উদ্যানত বন্তি প্রজ্বলন করে শ্রদ্ধা জানার আলোকিত করে স্মারক উদ্যানের সবাস উল্লেখ্য নেতাগৰাকীর পবিত্র দিনের সোঁৱৰণ অনুষ্ঠানত জাকাসর অধ্যক্ষ খৰসিং ইংটি কে এফ এ সভাপতি টিঙ্কু ইংটি কে এস ওয়াই সির সাধারণ সম্পাদক বিপুল টিচকে প্রমুখ্য করে কে এস এ কে এস ইউ আদি ছাত্র সংগঠনের নেতাকর্মী সকল অংশ লয় আলংলি মহাং থেগার আহির জুমে কেচোহাং লপেনকে কচি কিমু লবং সং দেং বং ডাকনে লিতুম ক্ল্যাম পোনো কে ক্ল্যাম নাং খবাদিম বাংকে হাইল স্যামসন সিং টি লিতুম কাদু গবিতা চিনি ল আলংলি ফানকে কোমানি বাংকে আর্কিটেক্ট অফ মডার্ন কার্বি আংলং পুষি তুল কোমানি বাং ফাউন্ডার ফাউন্ডার অফ মডার্ন কার্বি আংলং পুষি তুল এটা মানে বাংকে কুপিল মা ফাদার অফ কার্বি ন্যাশনালিজম সেটা কেচক নাই বাংকে লাসো ফাদার অফ কার্বি ন্যাশনালিজম লবংস কার্বি ন্যাশনালিজম আজনি সিপিনি কার্বি তো মেথাঙা ডিস্ট্রিক্ট চেলং লো মেথাঙা কাউন্সিল চেলং লো আলংলি মাং কাহমান দাম সিতামে আলংলি কে থেকলং সিতামে লাসন কার্বি ইসিয়া থে মেথাঙা লংরি মেথাঙা লংরি মেথাং কাচারিয়া যে কং মেথাঙারি ডেং চেপারি ডেং লং লবংস আখে আমাং আমুন সে আলংলি কে থেকদাম লং পেন আলংলি কার্বি আংলং ডিস্ট্রিক্ট কেলং হুদ আলংলি চেথেক দুন লংলে দেট পুসিতামে আলংলি কামা থা টেকাঙা টেং কে ক্ল্যাম টেকাঙা পাং চেং টেকাঙা টেং সি চুন ল সি পিনি কে কার্বি আতুম দায় মেথাঙা ডিস্ট্রিক্ট সি কে দুল অটোনোমাস ডিস্ট্রিক্ট লাপেনকে লাবংস ডিস্ট্রিক্ট কচারি ইয়ে মেথাং খান কচারি অটোনোমাস কাউন্সিল দু লাবংস কাউন্সিল কচারি ইয়ে যা কং ইতা মেথাঙারি ডেং চেপা ফিডেং লং সি পিনি আর নি কার্বি আংলং আর কার্বি আখ্যাই ফান নিলি চুনিংরি গংটুং নিলি তুম কাটু কবি সং ব্যাঙে চুনিংরি গংটুং বাংলে লাইন আলংলি কাং থুরতে কাং লাবংস কার্বি ন্যাশনালিজম হালা বংস ন্যাশনালিজম উঠত ইলি তুম কাং থুর থুনাঙি বা কেনাংস লাসো কাং ইং থুর থুসি ইলি তুম কেলং টাং লাবংস অটোনমি সিস্টামে ইলি তুম কাছে খাং নাঙি বাং ফানকে নিং খেয়েছি নিং এসি জাকং এসি চেসং সি লাবংস কেলং টাং আলংলি কাপেলং টেকাং আলংলি মেথাং আমাদ আমাং এ দোহুলে লং লেদে তুইটা আলংলি কে ক্ল্যাম টেকাং আপাং চেং আলংলি কামাত হাদাম কাপা হিলু থে আজয়নে সি পিনি ইলি তুম লং লাসি লাবংস কার্বি ন্যাশনালিজম ইং থুর সি ইং থুর থু সি ইলি তুম কার্বি আখাই সিতামে পিরথে থাক খাই ক্রিহিনিয়াং বং সিতামে খাই কাং থিম বুকুচি কুদুম থেক লং ওয়ার টেকিয়া ফানে লিতুম কাটু হইতা বরি নিউসি কার্বি এরা লাপেনকে জাসমেত নন কি থুরমি ওবে কি মিয়া তুম ফান আলংলি তুম খেয়ে মনন কি লাসি খেয়ে মনন কি তুম ফানেলি পিনি লাবংস স্যামসন সিং টি আকেংরি স্যামসন সিং নিউজ টেক্স রিপোর্ট কাট নিউজ
সময় সে সময় চেক পেয়টে আপুনি বাৰ বিশুদ্ধ খোৱা পানীৰ অভাৱ অনুভৱ কৰিছে নেকি এতিয়া আৰু চিন্তা নাই কাৰণ বজাৰলৈ আহিল কাঞ্চ ৱাটাৰ বিজ্ঞানসন্মত উন্নতমানৰ প্ৰক্ৰিয়াৰে প্ৰস্তুত কৰা কাঞ্চ ৱাটাৰে আপোনাক দূষিত পানীৰ ভয়াৱহতাৰ পৰা আঁতৰত ৰাখিব কাঞ্চ ৱাটাৰ প্ৰিয় টিভিৰ পুনৰ বাতৰি মজিয়াত দুৱাৰভাগৰে স্থিত লক্ষ্মণ আশ্ৰমৰ কৰ্মকৰ্তাসকল সুন্দৰ নিদৰ্শন নিমা তথা নিৰি হৰিণা পোৱালিক উদ্ধাৰ কৰি মৰমেৰে চমজাই বন বিভাগৰ কৰ্মকৰ্তাসকলৰ হাতত প্ৰথম অৱস্থাত এটা নিৰীহ হৰিণাৰ পোৱালি দলমৰা বাপুৰাম টপি গাঁৱৰ ৰাজেশ তেওঁৰ ঘৰত ভুলক্ৰমে সোমাই পৰে নিৰীহ হৰিণা পোৱালিক এইদৰে মুক্তভাৱে অহা দেখি জীৱন নিৰাপত্তাৰ স্বাৰ্থত গাঁওখনৰ একাংশ ব্যক্তিৰে মিলি পোৱালিটোক ধৰি নি লক্ষ্মণৰ আশ্ৰমত চমজাই থৈ আহে পিছত আশ্ৰমৰ কৰ্মকৰ্তাসকলে হৰিণা পোৱালিটোক বন বিভাগৰ হাতত নিৰাপদে চমজাই দিয়ে উল্লেখ্য যোৱা 18 ডিচেম্বৰ দিনা এনে হৰিণা পোৱালিক এইদৰে বন বিভাগত নিৰাপদে চমজাই দিয়া বুলি সাংবাদিকৰ আগত ব্যক্ত কৰে আশ্ৰমৰ কৰ্তৃপক্ষই বন্যপ্ৰাণী সুৰক্ষা বিষয়াই গাঁৱৰ ৰাইজে চমজাই দিয়া হৰিণা পোৱালিৰ স্বাস্থ্যজনিত অৱস্থা জানিবলৈ স্বাস্থ্য পৰীক্ষা কৰাৰ লগতে প্ৰয়োজন হ'লে চিকিৎসা কৰি পোনা অঞ্চলত এৰি দিব বুলি জানিব দিয়ে সাংবাদিকৰ আগত ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট ফান্দি এটা পিল আলাংটোম ৱাইল্ড লাইফ পেন বাংচি আলাংটোম থিয়ক বাংকে পনী ডাল চিতামে লাভচন আঠিজক মাতে আজাৰা পিছ তামে লং লং পুচিতা ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট ফান্দি এটা পিচি আলাংটোম আলং পালি নাংজি লাপেন নিলিটোম লক্ষ্মণ আৰণ আলং কুৰুচাৰ লখন ইণ্টিহেনছে কেথান টেকাং আলাম থে তাদ মুনি থে জান চট কালি মাৰাত মাৰেং আপি এফানান তাই হন পন্তু প লাবাংস আলাম থে এন পেনচিপ নিলি তুম চামে পিনি ফৰেষ্ট আপ নিলি চোৰো পাৰ্পেক ল যে লাচন থাক থাক মানে ইলি তুম কাৰ বেং লং লং কোৱানে আজাদ আপি দোপেক লাপেন ইলি তুম কাৰ বেং লং হ'লেও নামকে থে নাই পুতা মাজক তাত থান হৰ লাচি আৰু কাৰ বেং লং আৰা তুম তা কিচিং হন কিচিজিন চৌ পেন লাহে পি থেকলং পুৰতে নানে আৰেং চদাক নানে লাচন পিঠামে চিবিৰটা চি কেনাং চত লাপেন কিছু নিংৰিতা আলাম থৈ দিওঁ কাৰ্বি আংলং গোটেই আৰা ঠাণ্ডা যে লাহে লাপোহাই আ পি লং এলি তুম কাৰ্বি আংলংকে দৌ কোৱান এলি তুম আৰনাম চি হিৰজুমেনাই পিলো লাচি লাচন থাক থাক পি পাদৌ নাং লাপেন পাভিৰ কে পাভিৰ যে বাংকে এলি তুম মাথা নাং নিলো তলামাৰ পৰা আংচনা বে ৰিপৰ্ট কাপ নিউজ আজি অসমীয়া প্ৰাইম টাইম বাতৰি ইমানটা সামৰিছোঁ ধন্যবাদ।